বাজারঘাট বসন্তপুরের বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে অনেক আন্দোলন ও সংবাদ প্রকাশের পরেও কোনো পদক্ষেপই নেননি জনপ্রতিনিধিরা। কয়েক বছর থেকে বেহাল রয়েছে রাস্তাটি। শেষ পর্যন্ত স্থানীয় আরএসএস কর্মীরা যুবকদের নিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত দেন। নেতৃত্বে ছিলেন অপু রায়, ডক্টর প্রদীপ নাথ, সত্যব্রত দেব, শম্পুনাথ প্রমুখ। তাদের প্রচেষ্টায় প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কার হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন মহিলারা। অন্তত এবার পুজোয় তারা নির্বিঘ্নে দেবী দর্শনে আসতে পারবেন। উল্লেখ্য, বাজারঘাট বসন্তপুর অতি প্রাচীন একটি জনপদ। প্রচারের আলোয় না এলেও এটি কিন্তু একটি ঐতিহাসিক এলাকা। একসময় এখানে ব্রিটিশ বিরোধী পরাক্রমশালী জমিদার রাধারাম দাসের জমিদারি ছিল। দুবার ব্রিটিশ বাহিনীকে সনবিলে ডুবিয়ে মেরেছিলেন ওই জমিদার রাধারাম দাস। এরপর ব্রিটিশরা দোহালিয়া পাহাড়ে দোয়াল কেটে জঙ্গল ভেদ করে এসে অতর্কিত হামলা চালিয়ে এলাকাটি দখল করতে সক্ষম হয়, যা লোকমুখে আজও শোনা যায়। পরবর্তীতে জমিদার নগেন্দ্র দাস নামে আরও এক প্রতাপশালী জমিদার এখান থেকে সনবিলের গোটা দক্ষিণ ও পশ্চিম উপকূল নিয়ন্ত্রণ করতেন। জমিদারের নামে নগেন্দ্রনগর নামে একটি জিপিও রয়েছে এখানে। শুধু তাই নয়, এই এলাকার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত সাংসদ সুদর্শন দাস। এত কিছুর পরেও বর্তমানে অবহেলিত হয়ে রয়েছে বাজারঘাট এলাকা। বাজারঘাট থেকে মূল রাস্তাটি বড়ুয়ালা হয়ে আনিপুর গেছে। অপর দুটি শাখা যথাক্রমে নগেন্দ্রনগর চৌরঙ্গি হয়ে সনবিল ও অন্য দুটির একটি পল্লীশ্রী নালার পার হয়ে গেছে। এর মধ্যে বাকি শাখাটি বড়ুয়ালা ধলিবিল হয়ে রামকৃষ্ণনগর পর্যন্ত যোগাযোগ ধরে রেখেছে। বড়ুয়ালা পল্লীশ্রী থেকে নিয়মিতভাবে প্রতিদিন 2টি বাস শিলচর ও করিমগঞ্জে যাতায়াত করে। অস্থায়ীভাবে 1 কিলোমিটার সংস্কার হয়ে এবারের মতো রক্ষা পাওয়া গেল, কিন্তু রাস্তা সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের সদিচ্ছা রয়েছে কিনা তা সময়ই বলবে। রাতাবাড়ি থেকে রশীদ আহমদের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এবার পুজোয় আপনাকে ক্রেতা দুরস্ত পোশাকে সাজিয়ে তুলতে লেটেস্ট ও আধুনিক মানের বস্ত্র সম্ভার নিয়ে উপস্থিত কালাইন বাজারের মাথা উঁচু করা একমাত্র নির্ভরযোগ্য কাপড়ের দোকান গুড লাক গার্মেন্টস। এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও ডিজাইনের লেটেস্ট মানের সব পোশাক। ক্রেতাদের রুচিকে মাথায় রেখে পুজোয় এসেছে সর্বশেষ ডিজাইনের বিপুল সম্ভার। চোখ ও মনে ধরা পোশাকগুলো অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও এখানে পাবেন বিবাহের বেনারসি ও জামদানি শাড়ি, কাঞ্চিপুরম তাঁত বেনারসি শাড়ি, পাবেন ফ্যান্সি বোরখা এবং স্টোন ও নেটের ফ্যান্সি লেহেঙ্গা। রয়েছে মেয়েদের লং জামা, গ্রাউন্ড ফ্রক, সারারা ও গারারা, জিন্স প্যান্ট, টপ, টি শার্ট, স্কার্ট টপ, কুর্তা, বিভিন্ন ধরনের চুড়িদার পিস, রয়েছে ছোট ও বড়দের টি শার্ট, রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেজার, পাঞ্জাবি। একসাথে পেয়ে যাবেন বিবাহের শেরওয়ানি, ব্লেজার সেট, পাঞ্জাবি সেট, জিন্স প্যান্ট, কটন শার্ট, স্পার্কি প্যান্ট, রেমন্ড, সিয়ারাম ও পিটার ইংল্যান্ড সহ নামি দামি কোম্পানির ফর্মাল প্যান্ট ও শার্ট, টি শার্টের চোখ ধাঁধানো কালেকশন আপনার রুচিকে সমুন্নত করবে। সহজেই পেয়ে যাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড় সহ এহরামের কাপড়। সঙ্গে রয়েছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত টেলারের সাহায্যে সেলাইয়ের সুব্যবস্থা। তাছাড়া সব ধরনের কাপড় চোপড় কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। দুর্গোৎসব ও অন্যান্য উৎসবে কাপড় চোপড় কেনাকাটায় আজই চলে আসুন গুড লাক গার্মেন্টস, জেবি রোড, কালাইন বাজার, এলাহি হোটেলের ওপরতলায়।